পুকুর ও জলাশয় ভরাটের আইন লঙ্ঘন করে মাদারীপুরের শিবচরে সরকারি একটি পুকুর ভরাট করা হয়েছে। আর এসব করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন নির্মাণের জন্য। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেলাল রিজভীর তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000 অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ভরাট করা বেআইনি, কিন্তু সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে মাদারীপুরের শিবচরে ভরাট করা হচ্ছে এসব। আমাদের যে হসপিটাল বিল্ডিং করবো, হসপিটাল বিল্ডিং এর যে অংশটা ইয়ার মধ্যে পড়েছে, ওখানে পাইল টাইট করার স্বার্থে ওখানে ওই অংশটাকে ভরাট করেছে। তড়িঘড়ি করে চারটি ড্রেজার মেশিন দিয়ে দ্রুত সময়ের মধ্যেই পুকুরটি ভরাট করার প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ বিষয়ে দায়সারা উত্তর দিলেন এই কর্মকর্তা। সব দায়িত্ব তো আমি পালন করি না এখানে, আমি কিন্তু বলছি আপনাকে যে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিবে, সেই বিল্ডিংয়ে আমি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাবো। মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কীভাবে তৈরি করে দিবে সেটা তারা বলতে পারে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরও খালি জায়গা ছিল, পুকুর ভরাট না করেও ভবনটি অন্যত্র করা যেত। আমরা অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দৃষ্টিগোচরীভূত করে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুকুর ভরাট বন্ধ করে অন্যত্র তাদের এই ভবন নির্মাণের জায়গা স্থানান্তর করা। বিষয়টি জানা নেই এমন দাবি করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়েছিলাম বিষয়টা, ও জানে না বিষয়টা যে পুকুরটা ভরাট হয়ে গেছে, এটা জানে না। তো আমি সিভিল সার্জন মহোদয়কে আমি ফোন করব, জানবো যে আসলে কীভাবে কী উদ্দেশ্যে পুকুরটা ভরাট হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। নতুন এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 23 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।